এপিও ও স্বীকৃতি বাতিল হতে পারে যেসব প্রতিষ্ঠানের। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এমপিওভুক্ত কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর এমপিও ও স্বীকৃতি বাতিল হতে পারে। আশা করি ভিডিওটি না টানে সম্পূর্ণরূপে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। শিক্ষক আটজন, শিক্ষার্থী মাত্র দুজন, সিলেবাসও ছিল সংক্ষিপ্ত, তবুও আট শিক্ষক মিলে এই দুই শিক্ষার্থীকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করাতে পারেননি। এই দুই শিক্ষার্থী কখনো কলেজের আঙ্গিনায় মারাননি। কাগজে কলমে আটজন শিক্ষক থাকলেও চারজন মূলত অন্যত্র চাকরি করেছেন। এই চিত্র মাগুরা সদর উপজেলার রাতুরা হৃদয়নাথ স্কুল অ্যান্ড কলেজের। কলেজের অধ্যক্ষ তপন কুমার ঘোষ বলেন, তারা এমপিও ভুক্তির আশায় অত্যন্ত দুর্বল ছয় শিক্ষার্থীর ফলম ফিল আপ করেছিলেন। তার মধ্যে জোর করে দুই শিক্ষার্থীকে বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করান, এই দুইজনেই ফেল করেছে। এই প্রতিষ্ঠান সহ সারা দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ও মাদ্রাসা কেউ পাস করেননি। এর মধ্যে রাজধানীতে আছে দুটি কলেজ, একটি মালিবাগের ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, অপরটি সবুজবাগের সেন্ট্রাল আইডিয়াল কলেজ। অক্সফোর্ড কলেজ থেকে তিনজন পরীক্ষা দিয়েছিলেন, সেন্ট্রাল আইডিয়াল কলেজ থেকে একজন পরীক্ষা দিয়েছিলেন। এই ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে অত্যন্ত ১৫টিতে একজন করে পরীক্ষার্থী ছিলেন। এদিকে অনেক মাদ্রাসাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, এমন শিক্ষা প্রতিষ্ঠান রাখার দরকার কি? গত বুধবার ২০২২ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল সারা দেশে একযোগে প্রকাশিত হয়। একজনও পাশ করেননি এমন প্রতিষ্ঠান গতবার ছিল ৫টি। সবাই ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪টি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন। এর মধ্যে দিনাজপুর বোর্ডের ১৩টি, রাজশাহী বোর্ডের ৯, ঢাকা বোর্ডের ৮, যশোর বোর্ডের ৬, কুমিল্লা বোর্ডের ৫ এবং ময়মনসিংহ বোর্ডের অধীনে ৩টি কলেজ রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অনেকে বলেছেন এমপিও ভুক্তির আশায় ও শিক্ষক নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কলেজের একজনও পাশ করতে না পারার বিষয়টি জানতে চাইলে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন মজুমদার বলেন, করোনাকালে শিক্ষার্থীরা চলে গিয়েছিল, প্রবেশপত্রে আসার পর তাদের বাড়িতে গিয়ে বুঝিয়ে ক্লাসে আসতে বলা হয়, তবুও কেউ আসেনি। তিনি জানান তাদের ৩০ শিক্ষার্থী ও ২৪ জন শিক্ষক আছেন। এসব বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ওই প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষেই ধুকে ধুকে চলছে। নানা কৌশলে তারা পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পেয়েছে, বেশিরভাগই তারা ভাড়া বাড়িতে কলেজ চালাচ্ছে, ফলও ভালো করতে পারছে না। আমরা তাদের বিষয়ে কঠোর হচ্ছি, ভাড়া বাড়িতে এখন আর কাউকেই কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, একজনও পাশ করাতে পারেনি এমন প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা বোর্ডগুলো তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে সকোজ নোটিশ দেবে, জবাব পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত হবে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমপিও বাতিল এবং বাকিদের ক্ষেত্রে সরাসরি স্বীকৃতি বাতিল করা হবে। শিক্ষক নেই, পাঠদান নেই, পাশও নেই এমন এক প্রতিষ্ঠান ডক্টর এম শামসুলক কলেজ। যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর এম শামসুলক ২০০৩ সালে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহুড়ি গ্রামে নিজের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের ১০ জন পরীক্ষা দিয়ে পাশ করেননি একজনও। শুক্রবার সেখানে গিয়ে জানা গেল কলেজের সম্পত্তি দখল নিয়ে অভ্যন্তরীণ কন্দলের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকার একাধিক ব্যক্তি জানান শামসুলক ২ একর জায়গায় কলেজটি প্রতিষ্ঠা করেন। ৩ থেকে ৪ বছর কলেজটি ভালোই চলছিল। তিনি নিজের টাকায় শিক্ষকদের বেতন দিতেন, অসুস্থ হয়ে পড়লে শিক্ষকদের বেতন আটকে যায়। তিনি কলেজটি এমপিও করতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়ে যান। তারপর পরিবারের কেউ কলেজটির হাল ধরেনি। কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনকে মোবাইল ফোনে কয়েকবার কল করলেও কথা বলা সম্ভব হয়নি। মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি বলেন, সম্পত্তি আত্মসাতের জন্য অভ্যন্তরীণ দলাদলি শিক্ষক না থাকায় পাঠদান ছিল না, তাই এমন রেজাল্ট হয়েছে। একজনও পাশ করেননি মাগুরা সদরের শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকেও। অধ্যক্ষ প্রকাশ কুমার শাহ জানান, একজন প্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে। প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি লেখাপড়ায় দুর্বল ওই শিক্ষার্থী কখনো ক্লাস করেনি। মানিকগঞ্জ সদর উপজেলার আফরোজা রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে ৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন পরীক্ষা দিলেও কেউ পাশ করেননি। মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ রমজান আলী তার স্ত্রীর নামে ১৫ বছর আগে
এমপিওভুক্ত মানিকগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে নামকরণ করেন আফরোজা বালিকা উচ্চ বিদ্যালয় নামে। 2020 সালে বিদ্যালয়টিতে কলেজ শাখার অনুমোদন এনে শিক্ষার্থী ভর্তি করেন। ওই বছর মানবিক বিভাগে 6 জন ভর্তি হন, তাদের মধ্যে 4 জন এইচএসসি পরীক্ষা অংশ নিয়ে কেউ পাশ করতে পারেননি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বেগম বলেন, করোনাকালে কলেজের 6 জন শিক্ষার্থীর মধ্যে 2 জন ঝরে পড়ে, 4 শিক্ষার্থীর মধ্যে 1 জন এক বিষয়ে পরীক্ষা দেয়নি, বাকি 3 জনও পাশ করেননি। বগুড়া ধুনট উপজেলার বিশ্ব হরিগাছা বহালগাছা বহুমুখী কলেজ 2018 সাল থেকে এইচএসসি পরীক্ষায় ভালো ফল করলেও এবছর ফল বিপর্যয় ঘটেছে। কলেজের প্রতিষ্ঠাতা হারুনার রশিদ জানান, 14 জন শিক্ষক থাকলেও তারা নিয়মিত ক্লাসে আসেন না। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আপনারা এটা বুঝতে পারলেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমন রয়েছে যেগুলোর সাইনবোর্ড থাকলেও সেখানে ভালো মতো পড়াশোনা হয় না, যার কারণে অনেকেই ফেল করেছে। তো এরকম অনেক নরভরে প্রতিষ্ঠান রয়েছে যার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়েছে যে তাদের এমপিও বাতিল হতে পারে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।